আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক কেপিডোর। সুপ্রভিউয়ার, আমরা কেপিডোরে আবার আসলাম। দেখুন, কেপিডোরে একটি দরজা তারা তৈরি করছে। আমরা জানবো যে এটি কি দরজা, এভাবে টুকরো টুকরো কাঠ দিয়ে তারা কি ধরনের দরজা তৈরি করছে, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, এই ফেসবুকের পেজটি আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। আমরা কথা বলছি কেপি ডোরের যে প্রতিনিধি মমিন ভাইয়ের সাথে। মমিন ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি বানাচ্ছেন? ডিপ দরজা। তো ডিপ দরজায় এরকম মানে টুকরো টুকরো কাঠগুলো কি জয়েন দিয়ে ডিপ পালাটা হয় নাকি? টুকরো কাঠ ফিঙ্গার জয়েনিং কইরা তারপর আমরা ডিপ দরজা বানাই। মানে ফিঙ্গার প্রত্যেকটাই তো এই ফিঙ্গার আছে। সুপ্রিয় আর যে ফিঙ্গার জয়েনের আপনার নাম শুনেন, যে ফিঙ্গার জয়েন কোনটাকে বলে? এখানে দেখেন যে এক একটা মাথায় দিচ্ছি ভিতরে ফিঙ্গার জয়েন দিই। এই যে চিকন মাথাটা এই যে ইয়ের মধ্যে এই যে গ্যাপটার মধ্যে ঢুকে যাবে, এটাই তো ফিঙ্গার জয়েন নাকি? এই যে এটা হচ্ছে ফিঙ্গার জয়েন। এইভাবে দিলে আপনার এই ডিপ দরজাটার মূলত একমাত্র এটার ই হইল গিয়া এটা বাঁকা হয় না। বাঁকা হয় না মানে এই টুকরা কাটার একটা ইয়ে বাঁকা হয় না, মানে ফাঁকও হয়ে যাবে না, তাই তো? ফাঁকাও হবে না। ফাঁক হবে না, বাঁকাও হবে না কোনো সময়। কিপিডের আবার রেট কমের কারণ হলো একটাই, আমরা বড় বড় গাছ যখন কিনি না ওটাকে ফালটি করি। ফালটি করার পরে যে সাইডে যে কাঠগুলো বাসে আপনার পাতলা পাতলা 1 ইঞ্চি, 1 ইঞ্চি কাঠগুলো দিয়ে আমরা ডিপ বানাই। মানে ওই যে যখনই একটা বড় দরজা হয়, বড় দরজার পাশে যে টুকরা কাঠগুলো থেকে যায় চিকন 1 ইঞ্চি হয়ে যায়, সেটা দিয়েই হচ্ছে এরকম ডিপ পাল্লা তৈরি হয়। তো এগুলো কি সিজনিং বয়লারিং করা? এগুলো অবশ্যই সিজনিং বয়লিংয়ে, আমাদের নিজের সিজনিং বয়লিং, আমরা তো সিজনিং বয়লিং করবো না কেন? তো এই যে এই যেই কাঠটা বানাচ্ছেন, আমাদের একটু ওই যে এই কাঠটার একটুখানি ময়েশ্চার কিরকম আছে দেখাবেন একটুখানি? হ্যাঁ, এই যে দেখেন আমরা অবশ্যই মিটারে চেক করে দিব, এটা 11% পর্যন্ত ময়েশ্চারাইজ আছে। 11% ময়েশ্চার আছে। এই যে ডিপ পাল্লাগুলো যেটা তৈরি করলেন, এই ধরনের ডিপ পাল্লাগুলোর প্রাইস কিরকম পড়ে? এগুলার প্রাইস মূলত এটা হলো গিয়ে 39-81 আমাদের অর্ডারই দরজা। এটা এটা অর্ডারই? হ্যাঁ, এটা মানে এত এত বড় তো ডিপ পাল্লা কেউ করে না সাধারণত। এটা ওনার একটু বাজেট কম, উনি হয়তো বিল্ডিং করতে যে একটু ফাইসা গেছে, এর জন্য বাজেট কমে যে মাঝখানে একটা ডিপ আপনার ডিজাইন পাবেন, একটা ডিজাইন করে দিয়ে যাবেন। আর এদিকে রাউন্ড সুন্দর করে আবার দুইটা রাউন্ড ডিপ আছে, মানে 1.5 ইঞ্চি সব গজ, এবং কি আপনার বাজুগুলা সব 1.5 ইঞ্চি পাবেন। পাকা দেব, পাকা দেব, গুলা 600 পাবেন। ডিপগুলো পাওয়া যাবে 600। এটা 39-81, 4,500 টাকা আমাদের অর্ডারই। এটা হচ্ছে অর্ডারই 4,500 টাকা। তো আপনারা যে কেপি ডোর তো কি বলে হোলসেলেও মাল দেন, যারা হোলসেলে নিতে চায় তারা তো নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। হোলসেল বলতে হলো ওনারা যদি কেউ কাস্টমার যদি আমাদের ফ্যাক্টরিতে আইসা ভিজিট করে, ভিজিট করার পরে দেখে আসুন না ওনাদের ভালো লাগলে পছন্দ হলে যদি অর্ডার করে, সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিই। সেক্ষেত্রে আর যেটা পূর্বাসী আছে কিংবা দূর দূরান্তর থেকে অর্ডার করে তাদের মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয়। কিন্তু আপনাদের এই যে যে কবির ভাই যেটা বলেছে যে কুরিয়ার সার্ভিস আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেন, মনে ভাই এইটা তো 39-81 যেটার দাম বললেন 4,500 টাকা, এত বড় তো ডিপ পাল্লা সাধারণত মানুষ করে না, মানুষ তো ছোটোগুলো ডিপ পাল্লা করে, সেগুলোর দাম কীরকম পড়বে? হ্যাঁ, এটা হলো আপনার মূলত মেন ডোরের জন্য 39-81, 3.5 ফুটের চৌকাঠের এক পিস পাল্লা। আর এর ভিতরে আরেকটা আছে বেডরুমের, ওটা হলো 33-81 যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে 3,500 টাকা। 3,500 টাকা মাঝখানে সুন্দর একটা ডিজাইন পাবেন, গোল্ড ডিপের ভিতরে ডিজাইনগুলো সহ পাবেন। মূলত আমরা ডিজাইনগুলো এই ডিজাইন সহ, এই যে দেখেন এই ডিজাইন দিয়ে দেওয়া হবে, মাঝখানে ডিপ পাল্লার মধ্যেও নকশা করে দেওয়া হবে, সেটা পড়বে 3,500 টাকা, 33-81। আর যারা পাইকারি নিতে চায় পাইকারি ওনাদের সাথে ওনারা আলাদা হবে, আমাদের সাথে আলাপ করবে, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওনারা আলাদা আমাদের সাথে যোগাযোগ করবে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে তাদেরকে ওনাদেরকে ডিসকাউন্ট দিবেন। চলুন আমরা একটু ভিতর দিকে দেখি যে আপনাদের এই কেপি ডোরে এবং সিজনিং ফ্যানটা দেখাই, বলছেন যে সিজনিং করি কিনা। এই যে দেখেন
আমি একটু সিজনিংটা দেখাই। এই মালগুলো মূলত আমি বয়লিং করে এখানে রাখছি সিদ্ধ করে, দেখেন এখনো ভিজা আছে। আর আমার সিজনিং চেম্বারে তো মাল ফুল লোড দেওয়া, এর জন্য আমি মালগুলো এই জায়গায় রাখছি। এটা বের হইলে আমি ওইটা তারপরে ঢুকিয়ে দিব। এই যে দেখেন সিজনিং হলতেছে, এই যে সিজনিং হচ্ছে, এই যে ফুল চেম্বার আমার লোড দেওয়া, লোড দেয়া এখানে। এটা মূলত দুই দিন পরে আমি বের করব, পাঁচ দিন হয়ে গেছে, এই দুই দিনের ভিতরে আমি বের করব মাল। বের করে আমি এই বয়লিং মালগুলো আবার ঢুকিয়ে দিব সিজনিং। এগুলোকে প্রথমে আপনারা বয়লিং করি, হ্যাঁ বয়লিং করেন, বয়লিং করার পরে তারপরে হচ্ছে সিজনিং চেম্বারে দেন। হ্যাঁ, সিদ্ধ করার পরে সিজনিং এ দেই, মানে প্রথমে সিদ্ধ হয়, প্রথমে সিদ্ধ হয় কেমিক্যালের দ্বারা, কেমিক্যাল দ্বারা সিদ্ধ করেন। তারপরে আসি, এবং এই যে যেই খাঁচাটা তৈরি হচ্ছে, এই যে এরকম একটা খাঁচা তো, এইটা আবার অন্য মডেল, এটা আবার অন্য মডেল, অন্য মডেল। এই জায়গায় ডিপ আছে, ওগুলা এখন জয়েন হবে, ওগুলো জয়েন হবে, লাঞ্চ টাইম সবাই লাঞ্চে গেছে, তো সেই ক্ষেত্রে এগুলো এখন ফ্রেম করা। এটা 39-81 মনে হয় নাকি? না না, এটা হলো আপনার তার মাপ অনুযায়ী 40 ইঞ্চি চৌকাটের দরজা হবে 37 ইঞ্চি একই রেট, 4,500 টাকা। এর মাঝখানে ডিজাইন আছে, মাঝখানে ডিপ ডিজাইন হবে। এবং এই যে এখানে যে দরজা দেখেন, এটা দুই তক্তার দরজার অর্ডার, এটা দুই তক্তা, দুই তক্তা। এই যে জয়েন্ট গুলো এখনো আমরা ফোমাটা গুলো যে আছে, ফোমাটা গুলো এখনো কাটেনি, এখনো দুই তক্তা। এই যে দেখেন, এই একটা তক্তা, একটা তক্তা, দুই তক্তা এক পিস দরজা হয়ে গেছে, দুই তক্তা, দুই তক্তা। যদি কেউ যদি দরজা নিতে চায়, যদি অর্ডার হয়, যদি তার পছন্দ হয়, আপনার এ গ্রেটের মাল এগুলো, হ্যাঁ বিশাল মোটা মোটা গাছের কাঠ, দুই তক্তা। যদি কেউ 39-81 দরজা নিতে চায়, সেক্ষেত্রে দাম পড়বে 9,000 টাকা। এই যে তক্তাটা আমি দেখতে পাচ্ছি, তক্তাটা তো সোজা না, তাই না? এই তক্তাটা একটু বাঁকা 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 অবস্থায় বসানো হয়েছে, তাই না? বাঁকা অবস্থায় বলতে এইটা হলো আপনার গোড়ার সাইজ, গোড়ার সাইজ, গাছের গোড়া আছে এবং কি মাথার দিকে উঠছে, মাথার দিকে। তো আমরা ওইভাবেই গোড়ার সাইজে গোড়ায় রাখছি, আর মাথার সাইজে মাথায় রাখছি। এর জন্য এক মাথা একটু চিকন, এক মাথা একটু চওড়া, এই যে চওড়া চিকনে মিলিয়ে দিছি 39-81 মানে এই যে কাঠ, আমাদের টেকনিক, এই কাঠটা টেকনিক, কাঠটা কিন্তু দুইটা কাঠ একদম সোজা না, দুইটা কাঠের বাঁকা এমন ভাবে বসানো হয়েছে, কিন্তু দরজা কিন্তু সোজা, দরজা কিন্তু বাঁকা হবে, দরজা বাঁকা না, দরজা বাঁকা হবে না। এই যে চমৎকার, এই যে এটি হচ্ছে কেপিডোরের কারখানা, তারা যে শুধু দরজা তৈরি করে তা কিন্তু নয়, তারা কিন্তু ফার্নিচারও তৈরি করে, বিভিন্ন ধরনের খাট, পালং, ড্রেসিং টেবিল, এই ধরনের জিনিস তারা তৈরি করে। এই যে চৌকাঠগুলো, এগুলো কি মেহগনি কাঠের? এগুলো মেহগনি কাঠের, আমাদের এই এলাকারই অর্ডার, 3,000 টাকা করে অর্ডার ওনারা এলাকার। তো সেই ক্ষেত্রে আমরা আস্তর আর পিছনে বিটোবিন মেরে দিয়েছি, বিটোবিন মেরে দিছি, আর হলো সামনে আস্তর দিয়েছি। আর কাস্টমার ভাইরা যদি চায় যে আস্তর বিটোবিন মারা, কিন্তু বিটোবিন মারা সম্ভব, আস্তর মারা সম্ভব না, কারণ মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে অনেক ড্রাইভারের হেল্পার আছে কিবা কোনো ই আছে যে দেখেন আস্তরটা হাতে লাগে, এর জন্য আস্তরটা দেওয়া সম্ভব না, আমরা বিটোবিন দিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে বিটোবিন দেওয়ার জন্য আলাদা খরচ দিতে হবে 100 টাকা, কিন্তু এমনি চৌকাঠের দাম হলো 3,000 টাকা, দাম 3,000 টাকা, 3,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। এই যে আস্তরটা দিতে গেলে আস্তরটা হাতে লেগে যায়, হ্যাঁ আস্তর দিতে পারবো না, পিছনে বিটোবিন মেরে দিতে পারবো, বিটোবিন, এই যে কালোটাকে বিটোবিন বলে, হ্যাঁ এটা এই যে পিছনে এই কালো, এই জিনিসটা কেন দেয়া হয়? এই জিনিসটা দেওয়ার কারণ হলো আপনার, এটা তো এই এই ব্যাক সাইডটা থাকে আপনার ওয়ালের সাথে, ওয়ালের সাথে থাকে, ওয়ালের সাথে থাকে, ওয়ালের যে পানি আছে, পানির যে ময়েশ্চারাইজ, ময়েশ্চারাইজ যেন কোনো অ্যাটাক না করতে পারে কাঠে, অ্যাটাক মানে পোকামাকড় অ্যাটাক করতে না পারে, অ্যাটাক যেন না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা বিটোবিনটা মেরে দিই। যেমন তেল কখনো জলের সাথে মিশে না, হ্যাঁ এটা একটা তেল জাতীয় বিটোবিন, এটা তেল জাতীয়, তেল জাতীয় বিটোবিন, এই বিটোবিনটা আপনার অ্যাটাক করবে না কোনো এটার সাথে, কাঠের সাথে কাঠ ভিজবেই না, কাঠ ভিজবেই না, এর জন্য আমরা এই বিটোবিন। এটি হচ্ছে কেপিডোরের কারখানা, সুপ্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন, এই যে বিশাল কারখানায় তাদের কাজ চলে, এবং এই যে দরজাগুলো আছে, এই যে এবং এই যে এটা একটা রাউন্ড দরজা, এই রাউন্ড দরজাগুলোর প্রাইস কিরকম পড়ে? এই রাউন্ড দরজাগুলোর প্রাইস হলো 10,000 টাকা, 10,000 টাকা ফুল সারে গ্রেড কাট দিয়ে 10,000 টাকা, তিন তক্তা 39x7 ফিট দরজাগুলো, 39 দুটো দরজা ওয়াটারি, একটা ডিজাইন হয়ে গেছে, এটা এখন ডিজাইনে পাঠাবো, এটা কাজ করা মূলত শেষ, গাতনি মাতনি সবকে এখন ডিজাইনে পাঠিয়ে দিব। এই যে এইখানে, এই যে এই যে আপনার, আমরা যে দরজাটা ফিটিং দেখছিলাম সুপ্রিয় ভিউয়ার, এটি হচ্ছে সেই দরজার মডেল, এবং এটা তো আর 39 না 33-81, এটা হচ্ছে 33-81, এগুলোর দাম হচ্ছে 3,500 টাকা পড়ছে। এই যে এই সাইডে আরেকটা দেখেন, এটাও 3,500 টাকা, কিন্তু এটা ডিজাইন নাই, এটার মডেল অন্যরকম, এটা মডেল অন্যরকম, এটা সাথে এটা আবার আলাদা একটা মডেল, এইটা আবার আরো আলাদা মডেল দেখেন, হ্যাঁ এটা আবার আরো সুন্দর, মানে এক একটার কোয়ালিটি এক এক রকম, এক এক রকমের কোয়ালিটি, 33-81 সব 3,500 টাকা, 39-81 হবে 4,500 টাকা। সুপ্রিয় ভিউয়ার, আজকে আমরা আসলে আপনাদেরকে ডিটেইলসে যে যেটাকে ডিপ পাল্লা বলে, সেই ডিপ পাল্লাগুলোর সাথে ডিটেইলস জানালাম, কারণ বিভিন্ন শ্রেণীর কাস্টমার আছে, সবার পক্ষে এই
সব ধরনের দরজা পারচেজ করা সম্ভব হয় না এবং তাদের বাধ্য হয়েই কম দামের দরজা তাদের কিনতে হয়। কম দামে যারা কিনতে চান তাদের জন্য হচ্ছে এই ডিপ পাল্লা, তারা কিন্তু ডিপ পাল্লাগুলো ব্যবহার করতে পারেন এবং তাদের কাছে কিন্তু প্রচুর দরজা আছে। হ্যাঁ, এডি মোহাম্মদপুরের অর্ডার, এগুলো একটা অর্ডারই মোহাম্মদপুরের অর্ডার আপনার, এটা জয়েন হয়েছে এখনো আপনার মাতাগুলো হয় না, এটা মোহাম্মদপুরের অর্ডার 37 পিস দরজা, এগুলো গাঁথনির পরে ডিজাইনে পাঠিয়ে দিব, ডিজাইনে পাঠিয়ে দিব, এর জন্য আমরা বিট দিয়ে স্টেক করে রাখছি মালগুলো। এই যে এখানে এগুলো এগুলো অর্ডারই, এগুলো অর্ডারই, এগুলো ডেলিভারি যাবে আজকে। চিন্তা করলাম যে ডেলিভারি দিব, কাস্টমারের বাসায় চলে যাবে মালগুলো, আর কাস্টমার দেখতে পারলো না, অন্য ভাইরা যেই ভাই কিনছে এই ভাই তো দেখলো, আর কেউ দেখলো না। সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে একটা ভিডিও করি। এই দেখেন, এই যে কোনা কাটা খিল করা, কোনা সোয়া ইঞ্চি আল দিয়ে আমরা খিল মেরে থাকি, এই কোনার আলটা কিন্তু দেড় ইঞ্চি, এই জায়গাটা এই সোজা আলটা হইলো সোয়া ইঞ্চি। আমাদের কাছে কোনো গাবিলুতু মিথ্যা কথা নাই, আমাদের যেটা যেটা যেভাবে দিছে এইভাবে সত্য কথা। এটার দাম কত? এটার এটার দাম পড়বে 7,500 টাকা, 7,500, 3,81 ফুল সার, 7,500, 7,500। এটারও ডেলিভারি চার্জ ফ্রি। এই যে এগুলোর, এগুলো 3,81 ফুল সারি, গ্রেড কাঠের তিন তক্তায় দরজা, আপনি সুন্দর একটা ডিজাইন পাইতেছেন, পলিশ ছাড়া 7,500 টাকা, পলিশ ছাড়া 7,500। আর কেউ যদি পলিশ সহ নিতে চায় সেই ক্ষেত্রে পলিশের জন্য আমরা আরো 2,000 টাকা তাদের কাছে অ্যাড করে দিব। ওকে, সুপ্রিয় ভিউয়ার, আমরা ভিডিওটা লং করছি না এবং এটি হচ্ছে, এটির ঠিকানা হচ্ছে বিরুলিয়া আকরাইন বাজার, এবং এর এইখানে আসতে পারবে যারা যারা হচ্ছে যে আবদুল্লাপুর যে বাইপাস যে সড়কটি, বিরুলিয়া যে ব্রিজ, সেখানে নেমে গেলে সেখান থেকে অটোরিকশায় আকরাইন বাজার আসা যায়। এখান থেকে আপনারা এই শপটি ভিজিট করতে পারেন। যারা অনলাইন থেকে পারচেস করতে চান, স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে আপনারা ভিডিও কলের মাধ্যমেও আরও বিস্তারিত জিনিস দেখতে পারেন, দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এবং তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, একদম ডেলিভারি চার্জ ফ্রি, আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আমাদের একটু শোরুমটা দেখাই কি পরিমাণ মাল আমাদের আছে। আমি একটা শোরুমটা দেখে তো দেখছেন, ফ্যাক্টরি এই যে দেখেন, একসঙ্গে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম। এই যে শোরুমে দেখেন আপনার এই দরজাগুলো সব কিন্তু অর্ডারই, এই যে অর্ডারই, পলিশের কাজ চলতেছে, এই যে পলিশের কাজ চলতেছে বলতে হলো, দেখা গেছে কেউ কেউ মন্তব্য করতে পারে যে পলিশ করে কালার করে দেন ভাই, আপনার এই মালগুলা অর্ডার হওয়ার পরে ডিজাইন ডিজাইন করে আনছি আমরা ন্যাচারালি ভাবে, ওনাকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়েছে, দেখানোর পরে উনি অনুমতি দিছে যে ভাই আমি 2,000 টাকা করে দেবো, আমার এক এক ফিস দরজা আপনারা 2,000 করে পলিশের জন্য রেট নেন, কিন্তু আমার দরজাগুলো পলিশ করে দেন, এগুলো পলিশ করে। হ্যাঁ, ওনারা দেখার পরে যে দেখেন, এই যে দেখেন সিলমারা, উনি নগদে সিলমারা দিছে, সিলমারার পরে আমরা প্রতিটা দরজায় সিলমারা আছে, ওনার প্রতিষ্ঠানের সিলমারা আছে, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সিলমারা না, ওনার নিজের প্রতিষ্ঠানের সিলমারা, উনি সিলমাইরা গেছে, সিলমারার পরে তারপরে যে আমরা পলিশের কাজ। বাহ, চমৎকার। সুপ্রিয় ভিউয়ার, যারা দরজা বানাবেন কেপি ডোর থেকে যদি বার্নিশ করতে চান, বার্নিশের আগে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, দরজাগুলো দেখে নেবেন, দেখে নেওয়া যাওয়ার পরে আপনারা কিন্তু এই বার্নিশের অর্ডার দিতে পারেন। এবং সর্বক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা যেই দরজাগুলো যখনই যেই শপ থেকে দরজা বানান না কেন, এই জিনিসটা প্র্যাকটিস করবেন, দরজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ডিজাইন হয়ে যাওয়ার পরে, দেখার পরে তারপরে আপনি বার্নিশের অর্ডারটা দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।